আমার সকল বাঙালি মুসলিম ভাইদেরকে জানাই আসসালামু আলাইকুম, সকল সনাতনী হিন্দু ভাইদেরকে জানাই নমস্কার। আমি এর আগে গত যে চারটি ভিডিও আপলোড করেছি আমার চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ফার্মিংয়ে, ওই ভিডিওগুলো যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং কাউকে আমি তবে রিকোয়েস্ট করব না সাবস্ক্রাইব করতে, আমার চ্যানেল কেউ সাবস্ক্রাইব করবেন না, করলে আপনার ফোনে জীবাণু ঢুকতে পারে, ফোন আপনার হয়তো ফেটে যেতে পারে, করবেন না। আমরা বাঙালি, আমরা কাঁকড়ার জাত, আমরা টেনে ধরি। আপনি এটা সানি লিওনের ভিডিও দেখে ওখানে সাবস্ক্রাইব করে রাখবেন, ওখানে লাইক দেবেন, কিন্তু আমাদের এই পশ্চিমবাংলার কোনো বাঙালি ছেলে যদি কোনো ভালো একটা কোনো উদ্যোগ নিয়ে কিছু করতে যায়, ওতে সাবস্ক্রাইব করবেন না, হ্যাঁ, ওতে লাইক দেবেন না, ঠিক আছে। যাক, আমি এখন বলতে চাই যে সোনালি মুরগি নিয়ে একটা উন্মাদনার দিকে আমি দেখতে পাচ্ছি। বেকার যুবক, এর মধ্যে বেকার যুবক যুবতীও আছে, এর মধ্যে ব্রয়লারে মার খাওয়া ব্যবসায়ী বা ফার্মারও আছে, হ্যাঁ, এবং এর মধ্যে নতুন কিছু মানুষ ঢুকতে চাইছে, এবং যাদের আমি লক্ষ্য করছি গতিবিধি ভালো না, তারা লস খেতে পারে যে কোনো মুহূর্তে, লস তো খেতেই পারে। প্রথমে শুনুন, বাংলাদেশের ভিডিও দেখে যে এত লাফাচ্ছেন, প্রথম কথা শুনুন, বাংলাদেশের একটা সাধারণ নিরক্ষর ঘরোয়া মহিলার হাঁস মুরগি নিয়ে যা অভিজ্ঞতা আছে, আমার এখানে একটা ভেটেরিনারি ডাক্তারের ততটা আছে কি বলা সন্দেহ। এই জায়গাটা প্রথম ভাবুন, আর ছোট থেকে শুরু করুন। আপনার কত বাচ্চা লাগবে? সোনালি বাচ্চা 15,000, 5,000, 10,000, 20,000 আমি দিতে পারবো, আমার ক্ষমতা আছে, সে চ্যানেল আমার আছে, 50,000 বাচ্চা দেওয়ার ক্ষমতা আছে আমার, তবে এক মাস সময় লাগবে। কিন্তু বলছি, ভেবে চিনতে কাজ করুন, ছোট্ট ছোট্ট পরিসরে মানুষকে 20 মুরগি, আমি নাম বলছি না, 35 দিনে একটা মুরগি মানে মানুষকে খাওয়ানো হচ্ছে, 2 কিলো ওজন হচ্ছে, হ্যাঁ, এই যে জিনিসটা, এইটা থেকে যদি বাংলাবাসীকে ভারতবাসীকে যদি বাঁচাতে চান, তাহলে ছোট্ট ছোট্ট পরিসরে ঘরোয়াভাবে, আপনার কাছে যদি 200 মুরগি যদি আপনার কাছে থাকে, তার ডিম উৎপাদন করে সেখান থেকে হ্যাচিং ডিম নিয়ে বাচ্চা তুলে আরও 10 জনকে দিন, 10টা বাড়িতে দিন, তাহলে পশ্চিমবাংলায় যে দেশি মুরগির প্রতি যে মানুষের অবিশ্বাস, এটা ধীরে ধীরে আবার সঠিক জায়গায় আসবে। যে যখনই সোনালিটা খেলে, কিন্তু দেশি মুরগি, এটা দেশি মুরগি, দেশি মুরগির থেকে তবে এটা বাড়ে একটু তাড়াতাড়ি, যার জন্য এটা ব্যবসায়িক ভিত্তিতে ধরা যায়। আর একদম দেশি যেটা আমাদের এখানে ককটেল, সেটা পাওয়াও দুষ্কর, আর পেলেও তাতে ব্যবসা করা মুশকিল আছে। আপনি নিজে 1,000 মুরগি না করে আপনি সেটা 50 জনকে 20টা করে আপনি দিয়ে দিন, দেখবেন ধীরে 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 এমন একটা জায়গায় আসবে। আজকে যেমন শুনছি বাংলাদেশে টার্কির মাংস নাকি 250-300 টাকা কিলো বিক্রি হচ্ছে, কারণ সেখানে ব্যাপক হারে চাষ হয়েছে, অথচ আমার ভারতবর্ষ থেকেই সব বাচ্চা গেছে সেখানে, তারা বিদেশ থেকেও আমদানি করেছে, হ্যাঁ, কিন্তু বিস্তরভাবে আমাদের ভারতবর্ষ থেকে বিভিন্ন প্রজাতির ব্রিড, আপনার হাঁস মুরগি এইসব রানার ক্যাম্বেলের ব্রিড বাংলাদেশে যায়, এই পশ্চিমবাংলার বুকের উপর দিয়ে যায়। তো ছোট্ট পরিসরে সকলে শুরুটা করুন, ঘরে 30টা সোনালি কেউ পুষলে সে মিনিমাম মাসে 5,000 টাকা,
আমি 30,000 20,000 15,000 বলছি না, মিনিমাম 5,000 টাকা রোজগার করতে পারবে। আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি চ্যালেঞ্জ করে বলছি 5,000 টাকা মিনিমাম রোজগার করতে পারবে একটা ঘরে, যদি 30টা যদি এই সোনালি মুরগি থাকে বা দেশি মুরগি থাকলেও হবে, কিছু কম হবে। তবে প্রথম হচ্ছে ঘরোয়াভাবে মানুষকে বোঝাতে হবে, মেয়েদেরকে, বিশেষত মেয়েদেরকে, মহিলাদেরকে, আমার মা বোনেদেরকে বোঝাতে হবে এটা, যে একটা মুরগি 5 দিনের বাচ্চার একটা ভ্যাকসিন লাগে, পরে 12 দিন একটা ভ্যাকসিন লাগে, 21 দিন একটা ভ্যাকসিন লাগে। এই ভ্যাকসিন শিডিউলটা তাদেরকে বোঝাতে হবে। যখনই আজকে আমাদের পশ্চিমবাংলার যে বিডিও অফিসগুলোতে যে প্রাণী সম্পদ বিকাশ বিভাগ আছে, আমার এখানে জাঙ্গিপাড়ায় আমি 2-3 বার গেছি, কোনো কিছু আমি সেরকমভাবে সাপোর্ট পাইনি। কিন্তু যদি অনেকজন হয় তখন কিন্তু সরকার নজর দেবে, বিডিও সাহেব নজর দেবেন, তখন বিডিও সাহেব তখন আপিল করবেন যে এখানে আমার এখানে এই জিনিসের দরকার। যাই হোক, ছোটো করে শুরু করার চেষ্টা করুন, এবং 50টা 100টা আমার টার্গেটটাই হয়েছে ওটা। আমি কাউকে 500 বাচ্চা চাইলেও দেব না, 50টা নিন, 100টা নিন, খুব বেশির বেশি 200টা নিন, শুরুটা করুন। করে এখানে এক আর্থিক উন্নয়ন হবে, অবশ্যই হবে ঘরে ঘরে, এবং দেশি মুরগিটা অ্যাভেলেবেল হবে ধীরে ধীরে, মানুষ মানে এর বাজারটা উঠে আসবে। শহরে মানুষ, যেমন ধরুন একটা শহর, শহর তলিতে গ্রাম থেকে মুরগি এসে পৌঁছালো, সেখান থেকে শহর তলিতে থেকে শহরে আবার চালান হলো ভোরবেলা, হ্যাঁ, এইভাবে এই বাজারটা আবার ফিরে আসবে। এখন এই আধুনিক যুগে, এই অত্যাধুনিক যুগে, যেখানে মানুষ একটা হিরো হোন্ডা প্যাশন প্রো ছেড়ে, একটা গ্ল্যামার ছেড়ে দিয়ে বুলেট কিনছে, এই পয়সা যদি মানুষের থাকতে পারে, তো একটা পোলট্রি ব্রয়লার মুরগি ছেড়ে একটা দেশি মুরগি খাবে, এটা কি মানুষের মাথায় আসে না? আসে, মানুষকে ধোঁকা দেওয়া হয়েছে। তাদেরকে RIR অস্ট্রেলিয়ান, তাদেরকে আপনার বিভিন্ন বিদেশি মুরগি, তাদেরকে দেশি বলে খাওয়ানো হয়েছে, রঙটা খালি লাল, রঙটা কালো, রঙটা লালচে, যার জন্য মানুষ, এই বাজারও দেশি মুরগির অনেক ডাউন আছে। আপনি 2,000 মুরগি পাড়াং করে আপনি করে ফেললেন, কোথায় বেচবেন আপনি জানেন সেটা? অর্থাৎ এরা ডিম দেয় প্রচণ্ড, এবং এরা খায় কম, এরা, এবং এদের ব্রিডটাও আপনি নিজেও করতে পারবেন। এক প্রকারের ব্রিড আমাদের এখানেও করা যায়, ফাউমি মুরগিটা আমাদের এখানে অ্যাভেলেবেল নেই, নাহলে RIR ফাউমি দিয়ে সোনালির ব্রিড আপনি ঘরেও করতে পারেন, বাংলাদেশ থেকে আনতে হবে, এর কোনো মানে নেই। তবে যাক, আমার এটুকুই বক্তব্য। আমার বাংলা কৃষি চ্যানেল শিবাদা আছেন, ওনার থেকে পরামর্শ নেবেন, ওনার চ্যানেলে যাবেন, ভিজিট করবেন। SM ফার্ম প্রো প্রভু বর্মন্দা আছেন, ওনার চ্যানেলে যাবেন, ভিজিট করবেন। আর একজনকে দেখি, সুজালি মজুমদার, হ্যাঁ, ও ওনার ভিডিও দেখবেন, কিন্তু সবাইকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে চ্যানেলগুলো থাকবে, তাহলে আগে বাড়া যাবে, ভালো লাগবে, না হলে কিছু উৎসাহ থাকবে না, এতটাই যা। আমার ইউটিউবে ইনকাম করে খাবো এরকম আমার দরকার নেই। আমার দেখুন, আমার 24টা মুরগি ডেলি 17টা ডিম দিচ্ছে, দেখুন, দেখাও তো একবার মামা, একবার দেখাও, না না মামা, এটা ক্যামেরাটা ধরো, আবার গন্ডগোল হয়ে যাবে। আরে আলো আলো, থাক 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 থাক, হ্যাঁ, অবশ্যই অবশ্যই উন্নত প্রযুক্তি চাই, উন্নত প্রযুক্তি, এবং আমাদের লক্ষ্য রাখতে হবে কীভাবে আমরা ওষুধ প্রয়োগ না করে, ভ্যাকসিন শিডিউল মানতেই হবে, এখানে কিছু করার নেই। রানিগেত, গ্যাম্ব্রো, ফাউল পক্স, ফাউল কলেরা, এইসব বিভিন্ন ভ্যাকসিন শিডিউল মানতেই হবে, বাকি
যেমন ধরুন মুরগির আমাশয় রোগ হলে পিঁপে ডাল কুচিয়ে খাওয়ালে উপকার হয়, মুরগিকে মাঝে মাঝে পেঁয়াজ কুচিয়ে খাওয়ালে উপকার হয় ওদের, মাঝে মাঝে রসুন কুচিয়ে খাওয়ালে উপকার হয়। হ্যাঁ, তারপর আপনার পোকা তৈরি করা, হ্যাঁ, তারপর আপনার পোকা তৈরি করা যায়, আমার ওটা জানা আছে, আমি করি অল্প করে। হ্যাঁ, আমার ঘরে এখন কোয়েল, আমার মূলত প্যারেন্ট স্টক এটা, আমার এই মুরগিগুলো ডিম পাচ্ছে, এবারও আমি আরও ডিম নিয়ে এসেছি, নিয়ে আমার পাশের ঘরে আমার ওখানে 200 মুরগি আছে, সেগুলো মোটামুটি এই সাইজের হয়েছে, ওগুলো লেয়ার ম্যাচ দেওয়া হয়, ডায়েট সিস্টেম আছে ওরা, এবং চেষ্টা করতে হবে বায়োসিকিউরিটিটা ঠিক রাখতে হবে, এবং যতটা সম্ভব ন্যাচারাল প্রাকৃতিকভাবে এরা বেড়ে ওঠে সেইটা আমাদের চেষ্টা করতে হবে। এবং সেইটার জন্য যেমন ধরুন একটা ইনকিউবেটার, ছোট ইনকিউবেটার তৈরি করে 1000 টাকার মধ্যে 20টা ডিম মানুষের হাতে তুলে দিতে হবে, আমার টার্গেট। আমি দিয়েছি ইতিমধ্যে বেশ কয়েকজনকে, খুবই কম খরচে, আমার খরচের থেকেও আমার পয়সা কেটে দিয়েছি। হ্যাঁ, এবং এখন আমি একটা ওই বাংলাদেশেরই ভিডিও থেকে, বাংলাদেশের ভিডিও কিন্তু আমি বলছি না খারাপ, বাংলাদেশে আমি এর আগের ভিডিওতে অনেকজনের নাম নিয়েছি, হ্যাঁ, এই টিপু ভাই, কাদের ভাই, হ্যাঁ, এইসব আপনার শখের খামার চাষি মানিক ভাই, এনাদের সব ভিডিওগুলো দেখে অনেক শিক্ষা নেওয়া যায়, শিক্ষা নেবেন, কিন্তু শিক্ষা নিয়ে এবার আপনাকে এখানে বাস্তব বাংলাদেশের একটা ব্যাপার আলাদা, এখানে ব্যাপার একটা আলাদা আছে। বাংলাদেশ সরকার হচ্ছে খুব কড়া নজরদারি রাখে এই হাঁস মুরগি পালনের উপর, তার সরকারি একটা প্রচেষ্টা আছে, আমাদের এখানে কিন্তু সে প্রচেষ্টা কম। এখানে আপনার বড় বড় খামার করব, পোলট্রি লোন নেব, অনেকের মুখে শুনি যেটা পোলট্রি লোন পাওয়া যায় বিশাল, আমি নামার দরকার নেই, আমার কোনো লোনের দরকার নেই, আমি যেটুকু কাজ করব মাটিতে বসে করব, মাটির সঙ্গে দাঁড়িয়ে করব। আমি ভাই আপনাদের মতো শিক্ষিত নয়, আমি একবারে অযোগায়ের গেঁয়ো ছোট লোক, আমি যতটা বলতে পারছি এটা আমার জন্য অনেক অনেক ব্যাপার। হ্যাঁ, না আসবেন না, সত্যিই বলছি একদম। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ, সালাম, বড়দের প্রণাম, ছোটদের স্নেহ ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিও শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত, জয় বাংলা।